প্রত্যেক সপ্তাহে ঢাকা আসিস দাদা দাদা ও হা হা প্রত্যেক সপ্তাহে প্রতি সপ্তাহে কি যে আসেন প্রতি সপ্তাহে আসেন কি সে এলিগা আমাকে গ্রাম বলে মিলন কলম আমাকে নিতে টার্মিনালে আসতে পারত। আরে বলো, ও মনে হয় বাসায় আমাকে জন্য সবকিছু ঠিকঠাক করতেছে। কি করছো? সেটা যে অফিসি কলো তো অফিসি, আবার এও কলো আমরা আসলি নাকি ও বেরোবে। ও আচ্ছা, শোনো দাদা, মিলনের বউ কিন্তু উচ্চশিক্ষিত, তার সঙ্গে বুঝেছিস কথা কয়, তুমি আবার দেশি ভাষায় বেশি কথা কয় না। তুই কি মনে করিস আমি শুদ্ধ ভাষায় কথা কইতে পারি না? তা পারো, তাই তো শুনে ধর, মিলনের বউর সাথে আমার জন দেওয়া হবে। হ্যাঁ, আমি ওর কব চিন্তিয়া কিরম আছো তুমি, হাটু টু 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 কেলো আসতেছিস কেন? আসতেছি তো শুদ্ধ ভাষা ইংরেজি বলা দেখে, শুধু আমি না মুরগি আসতেছে। তুই তো ওটুকু পারবি না, আমি যেটুক পারিছি তাই না? তাহলে শোনো, আমার সাথে দেখা হলাম কি কবে চিন্তিয়া, হাউ ডু মিট ইউ, বুঝতে পেরেছো? পেরিসো কিছু? হ্যাঁ, তুই ফেরিসো রে, পেরিসো করছিস কেন? শুদ্ধ তো আমারটাই কারেক্ট, কোনো ভুল নাই। হ্যাঁ, তোমারটাই কারেক্ট, ফালতু টাইপের কারেক্ট। দাদা, তুমি কি আমারে অপমান করতেছ? আমারটা হচ্ছে না? এটা হচ্ছে না, তোমারটা হচ্ছে। তা আমারটা হচ্ছে না, তুই বুঝতেছ না? তোর ভাবি আমারে শিখাইতেছে কিভাবে কথা করতে হবে, কিভাবে বাংলা কথা করতে হবে, কিভাবে ইংরেজি কথা করতে হবে। খুব হচ্ছে তোমারটা। হ্যাঁ হচ্ছে। আমারটা হচ্ছে না। দেখ, তুই ছোট মানুষ ছোট মানুষের মতো থাক, আমারে কথা কইতে দে। কথা কও, তুমি তো করছো। আমি তো করছি। আমার আমি কথা কব না, তুই চুপ থাকবি, তুই আমারটা শুনবি। আমি তো এখন তোমার এখানে ভর্তি হব না। হ্যাঁ ভর্তি হবি না তাই কি? কি শুরু করলেন? পেলেন চালাই, রিসা চালাই, ডিস্টার্ব হয়, প্লিজ স্টপ। চালাই স্টপ।